প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আর সুস্থ আছো। আজকে কিন্তু তোমাদের জন্য আমি একটি সম্পূর্ণ প্রাইভেট জবের আপডেট নিয়ে এসেছি। এটা কোনো রকম সরকারি চাকরির আপডেট নয়, তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি সিকিউরিটি গার্ডের জব আপডেট নিয়ে এসেছি। তবে সিকিউরিটি গার্ডের আপডেটের সাথে সাথে তিন চারটে আপডেটও কিন্তু রয়েছে, যেটা কি না তোমাদের অবশ্যই বলবো। তবে বন্ধুরা, তোমরা যারা যারা প্রাইভেট জব করতে ইচ্ছুক তারাই কিন্তু আমার ভিডিওটি দেখবে আর শেষ পর্যন্ত দেখবে, নয়তো কিন্তু বুঝতে পারবে না। তবে ভিডিও শুরুর আগে একটা কথা বলতে চাই বন্ধুরা, এটা সম্পূর্ণ জেনুইন চাকরির আপডেট, 100% জেনুইন চাকরি রয়েছে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো তারাই কিন্তু আবেদন করো, বাকিরা আবেদন করবে না। আমি একটাই কথা বলবো, সম্পূর্ণ জেনুইন চাকরি রয়েছে, তাই তারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু ঝটপট করে আবেদন করে ফেলো, কারণ এখানে শূন্যপদটা একটু লিমিটেড রয়েছে। শূন্যপদ সেরকম লেখা নেই, তবে আমি মুখে বলে দিচ্ছি 65টা থেকে 66, মানে 66 শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা কী কী কাজ পাবে? সিকিউরিটি গার্ড, হাউসকিপিংয়ের কাজ পাবে, কোথায় কোথায়, এটিএম গার্ড, তারপরে হচ্ছে এটিএম যে গার্ড এটিএমে থাকে, তারপরে হচ্ছে শপিং মল, মলের, এছাড়াও তোমরা কিন্তু বিভিন্ন যে রেপুটেড ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরি, যে বিসলারি ফ্যাক্টরি রয়েছে না, প্রত্যেকটা ফ্যাক্টরি আমি তোমাদের কাছে আপডেট দিই, সেই ফ্যাক্টরি, ওয়্যার হাউস এবং কিছু রেপুটেড যে প্রাইভেট কোম্পানিগুলো থেকে থাকে, ঠিক আছে, সেই কোম্পানিগুলোতে, এই সব জায়গাতেই কিন্তু নেওয়া হচ্ছে হাউসকিপিংয়ের জন্য আর কি সিকিউরিটি গার্ডের জন্য নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, হাউসকিপিং মানে জানো যে কোম্পানি ফ্যাক্টরির ভেতরে যে কাজগুলো হাউসকিপিংয়ের থাকে, হাউসকিপার থাকে আর কি, মলেও, শপিং মলেও হাউসকিপার থাকে। তো এই কয়েকটার জন্য কিন্তু হাউসকিপার নেওয়া হচ্ছে, আর সিকিউরিটি গার্ড নেওয়া হচ্ছে মল, এটিএম, ফ্যাক্টরি, রেপুটেড কোম্পানিগুলোর জন্য। তো বন্ধুরা, যেহেতু লিমিটেড ভ্যাকেন্সি রয়েছে তাই বলবো, যারা যারা আবেদন করতে ইচ্ছুক ভিডিওটি তোমরা পুরোটা দেখো। ভিডিওতে তোমাদের স্যালারি কিন্তু বলে দেওয়া হয়েছে বন্ধুরা, 14,300 টাকা থেকে তোমাদের মাসিক বেতন শুরু আছে। হাউসকিপারও সেম এবং সিকিউরিটি গার্ডেও কিন্তু সেম, সেটা রয়েছে ESI আর PF মিলিয়ে মোটামুটি ওই 15,300 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এখানে বন্ধুরা, তোমাদের স্পট জয়েনিং কিন্তু কোয়ালিফিকেশান ভিত্তিক হবে, আর তোমরা এখানে কিভাবে আবেদন করবে অবশ্যই বলবো বন্ধুরা। তবে এখানে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে কিন্তু 20 বছর থেকে 45 বছর পর্যন্ত। সিকিউরিটি গার্ডটা 20 থেকে 21 বছরও হতে পারে বন্ধুরা, মানে 21 বছর থেকে শুরু, তবে হাউসকিপারটা তোমরা 20 বছর থেকেই করতে পারো, ঠিক আছে। জব লোকেশন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও জব লোকেশনগুলো, মালদা, বালি, চন্দননগর, কাঁচড়াপাড়া, নিউ টাউন, শ্রীরামপুর, হাওড়া, বাঁকুড়া, বারাসাত, হাবড়া, এই কয়েকটা জব লোকেশন রয়েছে। এখানে ধর্মতলা বলতে কিন্তু সল্টলেককে বোঝাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই কয়েকটা জব লোকেশন রয়েছে, এখানে ডিউটি টাইম লেখাও রয়েছে, একবার দেখে নাও। এই কয়েকটি লোকেশনেই তোমাদের কিন্তু এই হাউসকিপার আর সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে, যেমন কাঁচড়াপাড়াতে শপিং মলের ক্ষেত্রে রয়েছে, চন্দননগরে এটিএমএ গার্ডের ক্ষেত্রে রয়েছে, এই কয়েকটা জায়গাতেই রয়েছে কিন্তু বন্ধুরা, ঠিক আছে। তোমরা এখানে আর্জেন্ট রিক্রুটমেন্ট লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ নতুন করে কর্মী নিচ্ছে, আর এই কয়েকটা জায়গা ছাড়া কিন্তু বাকি জায়গাতে নেই, আমি পরিষ্কার করে তোমাদের বলে রাখতে চাই বন্ধুরা। এইচআর রিক্রুটমেন্ট আর অ্যাপ্লাই নাম্বার, দুটো নাম্বার প্রোভাইড করা হয়েছে, এইচআর রিক্রুটারের তরফ থেকেই প্রোভাইড করা হয়েছে, যে অ্যাপ্লাইয়ের জন্য একটা মানে একটা নাম্বার, আরেকটা হচ্ছে এইচআর রিক্রুটারের নাম্বার। তো বন্ধুরা, দুটো নাম্বারই আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা নোটিফিকেশানে ছিল অনেকদিন আগেই। আমি ভেবেছিলাম সিকিউরিটি গার্ড হাউসকিপারে যদি আপডেট নিয়ে আসা যায়, তো সেখানে আমি নিয়ে আসলাম। ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা ভালো করে দেখে নাও, তোমরা কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আগেই বলছি, অফিস টাইমে কন্ট্যাক্ট করো, কেমন।